প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ডলফিনকে এবং পাশের বেল আইকনে ক্লিক করো সবার প্রথম লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু পিন্টু। ডলফিনে আপনাদের অভিনন্দন জানাই। আজকে আমি বলবো আপনারা কী করে মানি সেন্ড করে পয়সা ক্যাশব্যাক পাবেন পেটিএমে। কীভাবে মানি সেন্ড করে, আগে যেরকম ছিল পার সেন্ড করলে পার ট্রানজাকশানে আপনাকে 15 পয়সা করে দিত, তারপর দিতই না, যাতে মানে সে লাকি ইউজারের পেতো সেই ক্যাশব্যাক। কিন্তু বর্তমান আজকে 1 মার্চ একটা অফার দিয়েছে, সেন্ড মানি করলে পার ট্রানজ্যাকশানে 1 টাকা করে ক্যাশব্যাক দেবে। আপনার পার ডে 20 টাকা ট্রানজ্যাকশান হবে, 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবার কী করে ট্রানজ্যাকশান করবেন বা কী ট্রানজ্যাকশান করতে যাবেন না, এর মধ্যে একটু আছে, তার কন্ডিশান আছে একটা। আপনি এখানে যে নাম এখানে দিবেন, আপনার যেখান থেকে ট্রান্সফার করবেন সেটাও কেওয়াইসি করা, অ্যাকাউন্টটা কেওয়াইসি হওয়া দরকার, আর যাকে ট্রান্সফার করবেন তারও অ্যাকাউন্ট কেওয়াইসি হওয়া দরকার। আপনার যাকে ট্রান্সফার করবেন সেটাও কেওয়াইসি, আর আপনার নিজের অ্যাকাউন্টও কেওয়াইসি হওয়া দরকার। দিলেই তখনই ক্যাশব্যাক পাবেন, আর তখনই টাকা ট্রান্সফার হবে, তার আগে টাকা ট্রান্সফারই হবে না। আর আপনি এক মেরে ট্রানজ্যাকশান মারলে আমার আজকে লিমিট দেখাবে, যে আপনি যত লিমিট ছিল আজকে ক্রস করে গেছি, সেই জন্য ফেল দেখাবে, নাহলে আপনার ট্রানজ্যাকশান হয়ে যাবে। যদি আপনি এমনি নন কেওয়াইসি পার্সনকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন পে করেন, তাহলে সেটা ফেল্ড দেখাবে। এবার আপনি এইভাবে সেন্ড করলে পার ট্রানজ্যাকশানে 1 টাকা করে ক্যাশব্যাক দেবে। এবার আমাদের ক্যাশব্যাকগুলো এসছে সেটা দেখে দিচ্ছি প্রুফ। দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক রিসিভ হচ্ছে 1ই মার্চ 6:10 PM, এই সন্ধ্যার সময় আমি করছিলাম। গ্যারান্টেড ক্যাশব্যাক সেন্ড মানি টু ইয়ার ফ্রেন্ড, 1 টাকা ক্যাশব্যাক দিয়েছে, 1 টাকা সেন্ড করেছি 1 টাকা দিয়েছে, 1 টাকা সেন্ড করেছি 1 টাকা দিয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলো আমি সেন্ড করেছি, 10, টোটাল 10টা আমি ক্যাশব্যাক পেয়েছি। আর এটা যে ভিম ইউপিআই, আপনারা জানেন ভিম ইউপিআই দিচ্ছে, 19টা ট্রানজ্যাকশান করেছিলাম, 19 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। ইউপিআই ট্রানজ্যাকশান যেগুলো সেটা তো ক্যাশব্যাক দিচ্ছে। তারপর এটা নতুন এসছে, এটা আজকেই সদ্য এই পার ট্রানজ্যাকশানে ক্যাশব্যাক দিচ্ছে আজকে সেন্ড মানি করতে। আর একটা হচ্ছে যাদের নন কেওয়াইসি মানে কেওয়াইসি করা নেই, তাদের যে পেটিএম অ্যাকাউন্ট, তাদের ধরো ব্যালেন্স আপনার কাছে 100 টাকা, 10 টাকা, 20 টাকা যাই হোক আছে, সেটা আপনি কী করবেন এখন এক্ষুনি গিয়ে যদি আপনি সেটাকে ব্যাঙ্কে ট্রান্সফার করেন বা অন্য কোনো পেটিএম ইউজারকে মানে সেন্ড করেন, তাহলে সেন্ড হবে না তাদের। আপনি চেষ্টা করে দেখুন, সেন্ড হবে না, আপনি তখন কী করবেন? আপনি পেতে গিয়ে আপনার কাছে তো মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, মানে যেটা আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যেটা কেওয়াইসি করা আছে, সেই মার্চেন্ট কিউআর কোড রেখে পে কিউআর কোড রেখে এখান থেকে পে করে দেবেন, স্ক্যান করে পে করে দেবেন, সেই অ্যাকাউন্টে চলে যাবে, এবার সেক্ষেত্রে অ্যাকাউন্ট হয়ে যাবে। এইভাবে আপনি কী করতে পারেন। নাহলে আপনি যদি এমনি এখানে যদি পাসবুকে গিয়ে, এটা আমার কেওয়াইসি করা এখন এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে যদি সেন্ড মানি টু ব্যাঙ্কে যান, তাহলে এখানে যদি ট্রান্সফার করেন, এটা কেওয়াইসি করা এখন আমার হয়ে যাবে। কিন্তু আপনার যদি যেটা কেওয়াইসি করা অ্যাকাউন্ট নয় সেটা যদি আপনি করতে যান, তাহলে আপনার হবে না, আপনার এখানে ফেল্ড দেখাবে তখন, সেটাই হচ্ছে ব্যাপার। আপনার যদি কেওয়াইসি করা নেই, তাহলে আপনি কী করবেন, মার্চেন্ট অ্যাকাউন্ট যে কিউআর কোড, মার্চেন্ট অ্যাকাউন্ট যে খোলা হয়েছিল বা মার্চেন্ট অ্যাকাউন্ট কী করে খুলতে হয় সেটার জন্য পেটিএম বিজনেস অ্যাপ পেটিএম প্লে স্টোরে গিয়ে ওপেন করবেন, এবং সেখানে যেটা কেওয়াইসি করা অ্যাকাউন্ট আছে সেখানে সেই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে কিউআর কোড সেখানে একটা ব্যাঙ্ক অ্যাড করতে হবে, বা সেই পেটিএম ব্যাঙ্ক যা আছে সেটাই অ্যাড করে নিলে হয়ে যাবে। তোমার মার্চেন্ট অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের একটা কিউআর কোড দেবে, সেই কিউআর কোডকে এখানে লাগিয়ে সেই কিউআর মানে সেই মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবে, তাহলে সেটা তারপরের দিন তোমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাহলে ঠিক আছে। নাহলে এমনি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন না, বা কাউকে পে করেও ট্রান্সফার করতে পারেন, যেগুলো কেওয়াইসি করা নেই যেসব অ্যাকাউন্ট। যেসব বন্ধু এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ রেড কালারের যে সাবস্ক্রাইব লেখা আছে ডলফিনের শিখ সামনে, তাকে দাবাও, এবং তার পাশে বেল আইকনে ক্লিক করো সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য।